সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গে। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ বুধবার 9 চৈত্র 1428 বঙ্গাব্দ, 23 মার্চ 2022 খ্রিস্টাব্দ। থানার পাশে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানার পাশে ছুরিকাহত হয়েছেন আরাফাত হোসেন নামের এক যুবক। তাকে আশঙ্কাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে 4 জনকে আটক করেছে। আহত যুবক উপজেলার লাংলিয়াছড়া আনারস বাগান এলাকার আব্দুর রহমানের ছেলে আরাফাত হোসেন। এ ব্যাপারে আজ বুধবার শ্রীমঙ্গল থানার ওসি সাংবাদিকদের ব্রিফ করেছেন। প্রেস ব্রিফিংয়ে ওসি মোহাম্মদ শামীমুর রশিদ তালুকদার জানান, মঙ্গলবার দুপুর 1টার দিকে আরাফাত হোসেন ও ডালিম দুই ভাই মোটরসাইকেল যোগে থানার পাশে জামে মসজিদের গলির দিকে যাচ্ছিলেন। এ সময় আব্দুর রউফ, বেলাল মিয়া, মোহাম্মদ বিল্লাল ও রুমন মিয়া আরাফাতের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে চাকু দিয়ে পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাত করে মাটিতে ফেলে দেন। এমন সময় থানা থেকে তার চিৎকার শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে সিএনজি অটোরিকশা যোগে আহত আরাফাত হোসেনকে উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। পরে ধাওয়া করে উল্লেখিত 4 আসামিকে ধরতে সক্ষম হন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। আটক 4 আসামি উপজেলার উত্তর সুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ভিকটিমের ভাই জামাল হোসেন সহ আটক 4 জনকে আরও 2 জনকে আসামি করে থানায় মামলা করেছেন। অগ্রিম টাকা নিয়ে সিলেটে মাহফিলে না আসার বিষয়ে যা বললেন তাহেরি। সময়ের আলোচিত সমালোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি অগ্রিম 33,000 টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি, এমন অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার 22 মার্চ বালাগঞ্জের পূর্ব বৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই মাহফিলের আয়োজন করেছিলেন স্থানীয়রা। ওয়াজ মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল গিয়াসউদ্দিন আর তাহেরিকে। বিকেলের দিকে প্রধান অতিথি হিসেবে তার ওয়াজ করার কথা ছিল। মাহফিলে আসা বাবদ তাকে অগ্রিম 33,000 টাকাও বিকাশে পাঠিয়েছিলেন আয়োজকরা। কিন্তু আজ সকাল থেকেই তাহিরির সঙ্গে যোগাযোগ রাখা মোবাইল ফোনে বারবার কল দিলে কেউ রিসিভ করেননি। ওয়াজের নির্ধারিত সময় পর্যন্ত কেউ কল রিসিভ করেননি, এমনকি কল ব্যাকও করেননি। এক পর্যায়ে টাকা নিয়ে তাহিরির না আসার বিষয়টি আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছ থেকে ক্ষমা চাওয়া হয়। এ সময় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাহিরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এছাড়াও এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে তাহিরিকে পুরো সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এদিকে ওই ওয়াজ মাহফিলে আয়োজক কমিটির পক্ষ থেকে তাহিরিকে অবাঞ্ছিত ঘোষণার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় তাহিরের সমালোচনায় মেতে উঠেছেন বেশিরভাগ মানুষ। তবে এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা দাবি করছেন তাহিরি। তিনি ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন। তিনি লিখেন, আজকের দিনের বেলা একটি ফেসবুক লাইভ ও ইসলামী সুন্নি মহাসম্মেলনের একটি পোস্টার আমার নজরে এসেছে। উক্ত লাইভে আমাকে নানাভাবে দোষারোপ করে কথাবার্তা বলা হয়েছে। পোস্টগুলোতে মানহানিকর কথা বলা হয়েছে যা কখনো কাম্য নয়। আমি দৃঢ় চিত্তে বলতে চাই, আমাকে দাওয়াত না দিয়ে মাহফিল কমিটি প্রতারণামূলকভাবে আমার নাম পোস্টারে ব্যবহার করছে। প্রতারণামূলকভাবে পোস্টারে আমার নাম ব্যবহার করে লক্ষ মানুষের কাছে আমাকে অপমান করছে। আবার ফেসবুক আইডিতে লাইভ নিয়ে মানহানিকর কথা বলছে। আমি কখনো দাওয়াত রাখলে মিস করি না। ওই মাহফিলের কমিটির লোকজনকে চ্যালেঞ্জ করছি, তারা কোনো প্রমাণ দিতে পারবে না আমি কখনো দাওয়াত নিয়েছি। যদি কোনো প্রতারক আমার নাম ব্যবহার করে কোনো প্রতারণা করে, সেটার জন্য আমি দায়ী নয়, সংশ্লিষ্টরা দায়ী। আমার সাথে কখনো মাহফিল কমিটি যোগাযোগ করে নাই। আজকে বিকাল 5:30 সাংবাদিক আজাদ ভাইয়ের মাধ্যমে এই যোগাযোগ হলে এই প্রতারণার খবর জানতে পারি, কে বা কারা আমার নামে প্রোগ্রাম দিয়ে 33,000 টাকা নিয়েছে। তাই উক্ত মাহফিল কমিটি প্রতারণাকারী ও ফেসবুক লাইভের বিরুদ্ধে আগামীকাল সাইবার আইনে ব্যবস্থা গ্রহণ করছি। সব মুনাফেক শয়তানের মুখোশ উন্মোচন হবে ইনশাল্লাহ। সম্ভাব্য যে তারিখে হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপির কাউন্সিল। গত সোমবার 21 মার্চ সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থেকে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। পরবর্তীতে সৃষ্টি হয় একের পর এক নাটকীয় পরিস্থিতি।
ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা, ভোটার তালিকা যাচাই বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন, কেন্দ্রের চাপে কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা প্রত্যাহার এবং নমিনেশন যাচাই বাছাই করে একেবারে শেষ মুহূর্তে দুই প্রার্থী অবৈধ ঘোষণাসহ পরিস্থিতি নানা নাটকীয় মোড় নেয়। তবে সবকিছু ছাপিয়ে অবশেষে আজ বুধবার 23 মার্চ কাউন্সিল সম্মেলনের পূর্ণ তারিখ ঘোষণা করবে কেন্দ্র। এ সংক্রান্ত একটি চিঠি জেলা বিএনপির কাছে আজ বিকেলে আসার কথা রয়েছে। বিষয়টি সিলেট ভিউকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গাফফার। তবে দলীয় একটি সূত্র জানিয়েছে, আগামী 29 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির বহুল প্রত্যাশিত সম্মেলন ও কাউন্সিল। চিঠিতে 29 তারিখের কথাই উল্লেখ করা হয়েছে। সূত্রটি আরও জানায়, সম্মেলন ও কাউন্সিলের জায়গা পরিবর্তন হয়নি, অর্থাৎ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে 3 পদে লড়বেন 9 জন। প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের লক্ষ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গাফারের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এটিএম ফয়েজ, শাহ জামাল নুরুল হুদা, মইনুল হক চৌধুরী ও সামিয়া চৌধুরী। সভায় প্রার্থীদের নমিনেশন ফর্ম ও ভোটার তালিকা যাচাই বাছাই শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আফম ও কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মোহাম্মদ আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মোহাম্মদ শামীম আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন করলে তা সভায় গৃহীত হয়। সিলেট বিভাগের 3 জেলা আদালতে নেই ব্রেস্ট ফিডিং কর্নার। সিলেট বিভাগের 3 জেলা আদালতেই নেই ব্রেস্ট ফিডিং কর্নার, ফলে মামলা সংক্রান্ত কাজে দুধের শিশুদের নিয়ে আদালতে আসা মায়েদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। এ অবস্থায় আগামী 28 মার্চের মধ্যে এসব আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। জানা গেছে, আইন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদক চুক্তির আওতায় সিলেট সহ সারাদেশের 38 জেলায় অধস্তন আদালতে ইতিমধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। তবে সিলেট বিভাগের 3টি সহ দেশের 26 জেলায় এখনও একে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার অবশিষ্ট এসব জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে বিচার প্রার্থী শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ একরামুল হক শামীম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন না হওয়া সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ সহ বাকি 23টি জেলা হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, জয়পুরহাট, চাঁপাই নবাবগঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী, রংপুর, লালমনিরহাট এবং ঠাকুরগাঁও। উপরোক্ত জেলাসমূহের জেলা ও দায়রা জজকে আদালতের সুবিধাজনক স্থানে বিচার প্রার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 28 মার্চের মধ্যে সুবিধাজনক স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করে ছবিসহ এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগকে জানাতে বলা হয়েছে। এর আগে গত বছরের 9 ডিসেম্বর দেশের 64টি জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে 30 ডিসেম্বরের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের জন্য বলা হয়। একই সঙ্গে যেসব জেলায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে সেই সব জেলা থেকে 30 ডিসেম্বরের মধ্যে ছবিসহ বাস্তবায়ন সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। কিন্তু সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সব জেলায় এই নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় সম্প্রতি পুনরায় বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। এতে অবশিষ্ট 26টি জেলায় জেলা ও দায়রা আদালতের সুবিধাজনক স্থানে বিচার প্রার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা জারি করা হয়। সিলেটের হারিস চৌধুরীর উপর এখনও ঝুলছে ইন্টারপোলের রেড ওয়ারেন্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব সিলেটের হারিস চৌধুরীর ডিএনএ টেস্ট শুধু অনলাইন চিঠির উপর ভিত্তি করা যায় না, এক্ষেত্রে লিগ্যাল প্রসেস মেনে ডিএনএ টেস্ট করতে হবে। মঙ্গলবার 22 মার্চ এই কথা জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বলেন, হারিস চৌধুরীর ডিএনএ টেস্টের বিষয়ে আমরা অনলাইনে একটি চিঠি পেয়েছি, কিন্তু এই চিঠির উপর ভিত্তি করে অ্যাকশন নেওয়া যায় না। যে আইনজীবী রয়েছেন তাকে দিয়ে লিগ্যাল প্রসেস ফলো করেই আমরা ডিএনএ টেস্ট করাব, আইনের বাইরে আমরা যেতে পারবো না। হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে চলতি মাসে নতুন করে আলোচনা শুরু হয় দৈনিক মানব জমিন পত্রিকার একটি প্রতিবেদনকে ঘিরে।
ওই প্রতিবেদনে বলা হয় হারিস চৌধুরী মারা গেছেন। তিনি গত 14 বছর মাহমুদুর রহমান নাম নিয়ে ঢাকায় বাস করছিলেন। এখন মাহমুদুর রহমান নামে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি হারিস চৌধুরী কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিয়া চৌধুরীর দাবি, মাহমুদুর রহমানই হারিস চৌধুরী। পরিচয় শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করতে সামিয়া চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠিও পাঠিয়েছেন। ওই চিঠিতে সামিরা নিজেকে হারিস চৌধুরীর মেয়ে পরিচয় দিয়ে জানিয়েছেন, তার বাবার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। এ কারণে তিনি চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বাবার ডিএনএ নমুনা পরীক্ষার ক্ষেত্রে নিজের সম্মতির কথা জানিয়েছেন। চিঠিতে সামিরা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি হারিস চৌধুরীর পরিচয় শনাক্ত করতে কোনো উদ্যোগ নেয় তাহলে তার কোনো আপত্তি নেই। তবে হারিস চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত না হওয়ায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে তার নামে যে রেড ওয়ারেন্ট আছে তা এখনও ঝুলছে। সম্প্রতি হারিস চৌধুরীর স্বজনরা জানিয়েছেন, হারিস চৌধুরী তার নাম পরিচয় গোপন করে মাহমুদুর রহমান সেজেছেন, ওই পরিচয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। ইন্টারপোলের রেড নোটিশধারী হারিস সব গোয়েন্দার চোখে ধুলো দিয়ে প্রায় 11 বছর ঢাকায় অবস্থান করছিলেন। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর হারিস চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। একই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হারিস চৌধুরীর 7 বছরের কারাদণ্ডের পাশাপাশি 10 লাখ টাকা জরিমানা হয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার একজন আসামি তিনি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হারিস চৌধুরীর খোঁজে তার সিলেটের বাসায় অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন থেকেই তিনি পলাতক ছিলেন। দেশের সব প্রাথমিক বিদ্যালয় পাচ্ছে ওয়াইফাই ইন্টারনেট। ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটের আওতায় আসছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর ফলে শিক্ষাখাতে নতুন দিগন্তের সূচনার পাশাপাশি ছাত্র শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বৃদ্ধির আশা করা হচ্ছে। এছাড়া ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করা এবং ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই সহ অন্যান্য সকল বই পড়ার সুযোগ পাবে। সরকারি প্রাথমিক স্কুলগুলোতে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এ বিষয়ে কথা বলেন। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জানা গেছে দেশের 65,099টি প্রাথমিক বিদ্যালয় ওয়াইফাইয়ের আওতায় আসছে। বিদ্যালয়ের শিক্ষকরা তাদের স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষকরা অনলাইনে শ্রেণী কার্যক্রম চালাতে পারবেন। প্রতিটি বিদ্যালয়ে সর্বোচ্চ 10 জন শিক্ষককে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। শিক্ষার জন্য বরাদ্দকে সরকার ভবিষ্যতের বিনিয়োগ মনে করে উল্লেখ করে জাকির হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশকে সম্পদে ও সুনামে ভরিয়ে দেবে। প্রাথমিক বিদ্যালয় ইন্টারনেট সেবা খাতে নতুন দিগন্তের সূচনা করবে। ইন্টারনেট সেবার মাধ্যমে ব্যান্ডেড এডুকেশন, ফর্মেটিভ অ্যাসিস্ট্যান্স ইত্যাদি কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান, গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী ইয়াসির আজমান প্রমুখ উপস্থিত ছিলেন। সুখে দুঃখে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। দুই দেশেই নীতিগতভাবে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। সুখে দুঃখে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। শ্রীলঙ্কার কলম্বিয়ায় অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। এক প্রশ্নের উত্তরে আব্দুল মোমেন বলেন, 50 বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। আগামী 50 বছরে এই সম্পর্ক আরও গভীর হবে। আমরা উভয়ে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। পররাষ্ট্রমন্ত্রী আলো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত 13 বছরে গণতন্ত্রের পথে এগিয়ে চলছে। জনগণ এখন ভোট দিতে পারছে। অনেক দেশে মাত্র 26% ভোট পড়ে, তবে বাংলাদেশে 80% লোক ভোট দিয়ে থাকেন। ভোট ও গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের মানসিকতা রয়েছে। আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র সফরে দ্বিপক্ষীয় বৈঠকগুলোয় অবশ্যই আমি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তুলে ধরব। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। বড় ভাইয়ের ইঁদুর মারার ফাঁদে ছোট ভাইয়ের মৃত্যু। নাটোরে ধানের জমিতে ইঁদুর মারতে বড় ভাই বিদ্যুতের ফাঁদ পাতেন, সেই তারে বিদ্যুতায়িত হয়ে ছোট ভাই নজরুল ইসলাম নজর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার কালিকাপুরে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নজু কালিকাপুর আমহাটির মৃত বাদল মণ্ডলের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমউদ্দিন এবং এলাকাবাসীর সূত্রে জানা যায়, বড় ভাই আনোয়ার হোসেন বাড়ির পাশে তার একটি ধানের জমিতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক লাইনের ফাঁদ পাতেন। বুধবার সকালে প্রতিদিনের মতো আনোয়ার হোসেনের ছোট ভাই নুরুল ইসলাম পরিচর্যা করতে জমিতে নামতেই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফের পুতিনের সঙ্গে ফোন আলাপ, ইউক্রেনকে নিয়ে যা বললেন ম্যাক্রন। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার 28তম দিনে গড়িয়েছে এই রুশ অভিযান। বিগত 27 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ান বাহিনীর এই অভিযানে ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে গোটা ইউক্রেন। বর্তমানে সবচেয়ে খারাপ পরিস্থিতির আজব সাগর উপকূলবর্তী নগরী মারিউপোলের, সেখানে আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করায় হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী। প্রায় 3 লাখ মানুষের ওই নগরীতে এখনও আটকে আছে প্রায় 1 লাখ বাসিন্দা। তারা চরম খাদ্য, পানি ও ওষুধ সংকটে ভুগছে। এদিকে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর 8ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মঙ্গলবার এই আলাপকালে আবারও ইউক্রেনে যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন তিনি। এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এই কথা জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, প্রায় 1 ঘন্টা তারা কথা বলেন। এর আগে 18 মার্চ পুতিনের সঙ্গে কথা বলেছিলেন ম্যাক্রন। আগের আলাপগুলোর মতো যুদ্ধবিরতিও চলমান নিরাপত্তা উদ্যোগ নিয়ে কথা হয় বলে জানায় ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত কোনো ঐক্যমত হয়নি, কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রন তার প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে আস্থাশীল। যুদ্ধবিরতি এবং ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আস্থাপূর্ণ শান্তি আলোচনা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। ম্যাক্রন ইউক্রেনের পাশে আছেন বলেও এতে উল্লেখ করা হয়। দ্রুতই রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা চান জেলেনস্কির উপদেষ্টা। এখন পর্যন্ত রাশিয়ার $300 বিলিয়ন সমমূল্যের সম্পদ বিশ্বের নানা দেশে জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উস্তেস্কো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি জানিয়েছেন, তবু এই নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, প্রতিদিনই ক্ষয়ক্ষতির হার বাড়ছে, আমরা আরও নিষেধাজ্ঞা চাই। তিনি আরও বলেন, আমাদের এখন প্রধান লক্ষ্য রাশিয়ার আরও সম্পদ জব্দ করা, যা পুনর্গঠনে কাজে লাগবে। আল জাজিরাকে তিনি আরও বলেন, আমরা শক্তভাবে বিশ্বাস করি আমাদের ইউরোপের মিত্ররা রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা দেবে। এদিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরেনিহেভে প্রত্যেক দিন অন্তত 40 জনকে মাটি বা গোড় দিতে হচ্ছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভ্লাদিস্লাব অত্রশেষ্কো। তিনি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রাশিয়ার সেনারা অনবরত বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে, হাসপাতাল ও স্কুলগুলোতে হামলা হচ্ছে। এছাড়াও রুশ সেনাদের আক্রমণে পানু ও বিদ্যুৎ বঞ্চিত শহরটির অনেক মানুষ। তিনি আরও বলেন, প্রত্যেক দিন 40 জনের মতো মানুষকে সমাহিত করতে হচ্ছে, যুদ্ধের আগে যা ছিল মাত্র 8। মেয়র আরও জানিয়েছেন, কেবল স্বেচ্ছাসেবকরা আহত শত শত মানুষের কাছে ঔষধ পৌঁছে দিচ্ছে। ভারতের হায়দ্রাবাদে আগুনে পুড়ে বিহারের 11 শ্রমিকের মৃত্যু। ভারতের হায়দ্রাবাদে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে 11 শ্রমিক। কাঠ, প্লাস্টিক, লোহার টুকরো মজুদ রাখা গুদামে ওই বিধ্বংসী আগুনে এর দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের প্রত্যেকেই বিহারের আজমপুরা গ্রামে বাসিন্দা। গত প্রায় 1.5 বছর ধরে তারা প্রত্যেকেই হায়দ্রাবাদ শহরের এই গুদামটিতে কর্মরত ছিলেন। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে, তবে কী কারণে এই আগুন লেগেছে তার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা না গেলেও প্রাথমিক তদন্ত অনুমান শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত আনুমানিক 4টা নাগাদ তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের বৈগুডা এলাকায় ওই গুদামটিতে আগুন লাগে বলে জানা গেছে। গুদামটিতে কাঠ, প্লাস্টিক সহ প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে, আর সে সময় ওই গুদামের ভিতরেই ঘুমিয়েছিলেন 12 জন শ্রমিক। ঘুমের মধ্যে আগুনের তীব্রতা ও ধোঁয়ায় মারা যান 11 জন শ্রমিক। একজন শ্রমিক জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারলেও তার অবস্থা এখন সংকটজনক। এই মুহূর্তে সেকেন্দ্রাবাদের গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি গাড়ি এসে সেখানে পৌঁছায়। বেশ 1 ঘন্টা চেষ্টা করে আগুনকে নিয়ন্ত্রণে আনে তারা। হায়দ্রাবাদের ডিস্ট্রিক্ট কালেক্টর এল কারমন জানান, বুধবার ভোর 4টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই ফায়ার সার্ভিসের বেশ 1টি গাড়ি সেখানে পৌঁছায়। তদন্ত প্রক্রিয়া শেষে আরও বিস্তারিত জানা যাবে।
অন্যদিকে ডেপুটি কমিশনার অব পুলিশ জানান, 11টি দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে এবং সেগুলোকেও সেকেন্দ্রাবাদের গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানতে লাশগুলির ডিএনএ পরীক্ষা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা। আসছে খেলার খবরে। সাকিবকে সিরিজটা উপহার দিতে পারবে টাইগাররা? প্রথমে শারীরিক ও মানসিক অবসাদের কারণে সাউথ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব আল হাসান। পরে অবশ্য বিসিবি সভাপতির সাথে বৈঠকের পর পরিস্থিতির জট খুলে। সাকিব বিসিবি সভাপতির সাথে সুর মিলিয়ে বলেন, সাউথ আফ্রিকার পরিবেশে তিনি ভালো বোধ করতেও পারেন। প্রোটিয়াদের দেশে যে সাকিবের মন ভালো করেছিল তা প্রমাণ মিলেছিল সেঞ্চুরিয়নের প্রথম ওয়ানডেতে। 77 রানের ঝকঝকে ইনিংস, সাথে বোলিংটাও ছিল মোটামুটি। তবে জোহান্সবার্গে সাকিবের ব্যাট হাসেনি, বলেও তেমন সুবিধা করতে পারেননি সাকিব। টাইগাররাও 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছিল, তবে সেই হারের অবসাদ ছাপিয়ে গেছে আরেকটা খবর। মা আর সন্তানসহ সাকিবের পরিবারের 4 সদস্য হাসপাতালে ভর্তি। খবর পেয়েও সাকিব আল হাসান দেশে ফিরেননি। বিসিবি জানিয়েছেন সিরিজ জিততে মুখিয়ে আছেন সাকিব, তাই শেষ ওয়ানডেতে খেলতে তিনি দলের সাথেই থাকতে চান। সাকিবের এমন সিদ্ধান্তের প্রশংসা করছে বিসিবি সভাপতি এবং তার সতীর্থরা। এবার তাই সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ওয়ানডেটা যেন অলিখিতভাবেই তোলা রইল সাকিবের জন্য। 20 বছরের চেষ্টায় ওদের মাটিতে প্রথমবার প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস লিখেছে টাইগাররা। এবার সিরিজ জিতে সেই সেঞ্চুরিয়ানের রূপকথা লেখার পালা। পরিসংখ্যানের উল্টো বাঁকে গিয়ে সেঞ্চুরিয়নে ভরসা হয়ে আছে প্রথম ওয়ানডের পরিসংখ্যান। তামিম লিটনের 95 রানের রেকর্ড গড়া ওপেনিং জুটি, সাকিব ইয়াসির রাব্বির 115 রানের জুটি, সাথে তাসকিন শরীফুলার মিরাজের বোলিংয়ে দারুণ নৈপুণ্য। হবে তো ইতিহাস। করোনায় আক্রান্ত হিলারি ক্লিনটন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মৃদু উপসর্গ থাকলেও শারীরিক জটিলতা নেই বলে জানিয়েছেন 74 বছর বয়সী সাবেক এই ফার্স্ট লেডি। মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। টুইট বার্তায় হিলারি লেখেন, করোনার টিকা থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ। যারা এখন টিকা নেননি অনুগ্রহ করে দ্রুত নিয়ে নিন। তিনি আরও জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনেরও নমুনা পরীক্ষা করা হয়েছে, ফল নেগেটিভ, তিনি কোয়ারেন্টাইনে আছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলা ভিউ ও সিলেট ভিউর পর্দায়।